সো গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কলকাতা মাঠে খেলা রয়েছে, রেল ভার্সেস টালিগঞ্জ। খুব বড় ম্যাচ এটা, তো তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাতে চলেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো ফ্রেন্ড, আজকে কলকাতা মাঠে খুব ভালো একটা ম্যাচ রয়েছে, টালিগঞ্জ ও রেলের মধ্যে। খেলাটা খুবই ভালো খেলা হবে, কারণ দুটো টিমই অসাধারণ। তবু রেল টিমে আজকে শরীফ নেই, শরীফ ছাড়াই ওরা মাঠে নামছে। তবু আশা করছি খেলাটা খুবই ভালো খেলা হবে, আর সম্ভবত রেলই জিতে যাবে। আর রেলের যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে, টালিগঞ্জেরও যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে। টালিগঞ্জেরও সুজয় খেলছে না, দুটো টিমেরই দুটো বড় প্লেয়ার খেলছে না। তো তোমরা খেলাটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ওরা সবে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখতেই পারছো কোর্টে নেমে পড়লো দুটো টিমই, রেল ও টালিগঞ্জ। একটা খুব ভালো ম্যাচ হতে চলেছে, তোমরা খেলাটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর দুটো টিমই অসাধারণ টিম, কেউ কাউকে একটুও ছেড়ে কথা বলবে না, খুব ভালো খেলা হবে। এই ফার্স্ট সার্ভিস, খুব ভালো ডিফেন্স করলো একটা। রেল হচ্ছে একদম ব্যালেন্স টিম, প্রত্যেকটা প্লেয়ার ভালো প্লেয়ার, কেউ খারাপ নয়। এটাই আমাদের বেঙ্গলের সব থেকে বড়ো টিম, রেলের টিম। ফার্স্ট পয়েন্ট পেয়ে গেল রেল, তো খেলাটা দেখতে থাকো। Thank you.
তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ রেল ও টালিগঞ্জের মধ্যে একটা অসাধারণ ম্যাচ হলো। রেল জিতে গেল, টালিগঞ্জ হেরে গেছে। টালিগঞ্জও খুবই ভালো খেলেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।